আবু সাইদ চাঁদ ইস্যুতে কোনো মন্তব্য করেননি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী বিএনপি অফিসে যে বিষয়ে বলার সেটা বলতে এসেছি এবং এটা দলীয় কিনা সাংগঠনিক কিনা এটা আমরা দলের ফোরামে আলাপ করে আপনাদের জানাবো। মহাসচিব সাহেবের সামনে যে চাঁদের ব্যাপারে যেহেতু ৫-৬টা কেস রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা পুলিশ ও গোয়েন্দা বাহিনীর দ্বারা অন্যায়ভাবে গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বছর ধরে অবৈধ ক্ষমতার রাজদণ্ড হাতে নিয়ে শেখ হাসিনা যে অনাচার অবিচার গণতন্ত্র হত্যা বিরোধী দল শূন্য পরিস্থিতি তৈরি করছেন সেটার অবসান চাই, শেখ হাসিনার শাসনের আমরা অবসান চাই এবং সেখানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, সেখানে জনগণ যাকে ভোট দেয় তিনি নির্বাচিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুনুর রশিদ সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাসুমা ইসলাম, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।